গুড মর্নিং সুপ্রভাত আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আজকে সকালবেলায় শুরু করলাম আমার বাগানের ফুলগুলো দিয়ে। দেখো টাইম ফুলও পড়ে আছে, নিচেও ফুল ফুটেছে, মানি প্ল্যান্ট আছে, নয়নতারা আছে, গোলাপ গাছের সব নেড়ামুন্ডি হয়ে গেছে, আর ওই পাশে এখনও পিটুনিয়া ফুল দিচ্ছে। ওই দেখো গাছের অবস্থা ভালো নেই। তো যাই হোক, আমার বাগান দিয়ে আজকে আমি আমার সকালটাকে শুরু করলাম। তো কেমন লাগছে দেখো আমার বাগানটা কেমন বন্ধুরা? তো ভালোই লাগছে, সকালে দারুণ হাওয়া হচ্ছে। তো নাও চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি সারাদিন কী করি, কীভাবে কাটাই। হ্যাঁ তো বন্ধুরা, এই দেখো আমার সকালবেলায় চা ফুটছে এক পাশে, আর এই সাইডে দুধ গরম বসিয়ে দিয়েছি। চাটা খাওয়ার পরে রুটি তরকারি বানাবো, আর এখানে দেখো আলুটা বের করে রেখেছি, আর তরকারি বানাবো আর রুটি করব। এখানে মিষ্টি আছে এটার মধ্যে রাখা, এটার মধ্যে আটা মাখা আছে। তো এটাই করব সকালের খাবার দাবার টিফিন। চাটা ফুটে গেলেই, আর আমরা লিকার চাই খাই বেশি অংশ, কারণ দুধ চা খেলে গ্যাস হয়। আমার হাজবেন্ডের বাজার করা হয়ে গেছে, এটার মধ্যে মাছ আছে, কী মাছ আছে আমি জানি না, দেখবো। আর এখানে এই যে সবজির ব্যাগ এনে রেখেছে, দেখছি লাউ কুমড়ো কলমি শাক। ই পড়ে গেল দুধ, দুধ একটু পড়ে গেল বন্ধুরা। যাই হোক আমার এরকম করুন আছে। আর এখানে কলমি শাক আছে, বাবা এবার মা একটু উঁচু কর না, পারবি? আচ্ছা সর 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 তোর ফেলে আলু আলু উঠছে, আলু শশা উঠছে, আলু শশা ঝিঙে আর লঙ্কা আছে পাশে। এই ভাবি ধরবে না, আমার থেকে নিচে রাখো। পটল আছে, এই তো পটল, হাত দাও এই পাশে, গ্রিন গ্রিন ইয়েস, হ্যাঁ 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 ওইটা পটল। লাউ তো আমার হাজবেন্ডের বাজার হয়ে গেছে, কিন্তু হ্যাঁ ওটা ঝিঙে, শোনা ধরো না তুমি ওঠো। তো চাটা নামিয়ে নেব, আর হচ্ছে তাওয়াটাকে বসিয়ে দেব, তাওয়াটা গরম হতে হতে একটু চা খেয়ে নেব বন্ধুরা। নাও একটু সকালে চায়ের সাথে তোমার সঙ্গে আজকের মর্নিংটা শুরু করে দিই দুজনে। তুমি বিস্কুট খাবে, আর একটা খাও, আর খাবে না জল খাবি? আচ্ছা দিচ্ছি জল, জল খাবি আমি ভেবেছি মেয়ে। আচ্ছা তুমি জল খাবে, দাঁড়াও দিচ্ছি। আমি একটাই বিস্কুট খাবো, আর আমি বিস্কুট খেতে ভালোবাসি না জানো তো, একটা বিস্কুট খেয়ে একটু চাটা খাবো। জল খাও, জল খেয়ে চাটা খাও। এই নাও, মেয়ে কোলে উঠে বসে আছে, মিষ্টি খাচ্ছে, ও বলছে সকালবেলা এখন। আমি বুঝেছি, মেয়ে মেয়েকে মিষ্টি খাচ্ছে, আদর করছে মেয়েকে এখন। আর এই ভাবি চাটা পড়ে যাবে কিন্তু। তো নাও বরের সঙ্গে একটু, বর আর মেয়ের সঙ্গে মেয়ে একটু বিস্কুট খেয়েছে, আর আজকে ছুটির দিন বলে আমরা ঘুম থেকে দেরি করেই উঠেছি, কারণ এই কদিন আমার ঘুমই হচ্ছে না মেয়েকে স্কুলে নিয়ে যেতে হলে। সকাল সকাল উঠছি, এরকম সকাল সকাল তো ওঠা হয় না। তো এখন বেলাটা ভালোই হয়েছে সকালটা, তবুও মানে সময় চা খাচ্ছি, চা খেয়ে তারপর রুটি তরকারি করে খাওয়া খাই হবে। আর এখন চাটা খায় না, চলো চাটা নাও। তো বন্ধুরা দেখো সকালে আলু চচ্চড়ি হচ্ছে, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। পেঁয়াজ দিলে আমার মেয়ে খায় না, ফোড়নে যদি মুখে বেঁধে যায় না মেয়ে আর খাবে না, তাই আর দিইনি পেঁয়াজ। এটা দিয়ে রুটি খাওয়া হবে, হয়েও গেছে প্রায়, ব্যাস। কী বলতো সকালে উঠতে তো দেরি হয়েছে, ওদের খাবারটা দিতে আমার দেরি হয়ে গেল, কিন্তু কী করবো। দেখো হাজবেন্ড বাজার থেকে কী কী মাছ এনেছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এটা কই মাছ, এটা বাটা মাছ, এটা বাটা মাছ তো, বাটা মাছ, এটা লোটে মাছ, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ভাষায় মানে কথায় হচ্ছে তেলাপিয়া, কিন্তু এটা তেলাপিয়া নয়, এটা হচ্ছে লাইলেন্টিকা, তেলাপিয়া নয়, আমি চিনিয়েছি, আমি একটু মাছ ভালো চিনি। হ্যাঁ এই যে ওরকম বলে করো তো। এই দেখো বন্ধুরা, এটা কি কখনো, এইটা এটা নাকি তেলাপিয়া, তেলাপিয়া নয়। হ্যাঁ ব্যাপারটা ধুয়ে নি, তো মাছটা আমি ধোবো আর ফ্রিজে তুলবো, এক সপ্তাহ তো মাছ। তো লোটে মাছটা আমার, এর ভিতরে লোটে আর কইটা ভীষণ প্রিয়। আজকে তেল কই করবো,
হ্যাঁ, আর এই যে দেখো হাঁড়িতে আমি চাল ভিজিয়ে রাখলাম সকালে টিফিন হয়ে যাওয়ার পর, তারপর ভাতটাকে বসাবো। এই দেখো দুটো প্লেট নিয়েছি এই হাজবেন্ডের আর আমার মেয়ের, এখন খাবার রেডি করবো। নাও চলো রেডি করে তোমাদের সামনে আসছি। তো এই যে আমার হাজবেন্ড এখন এখানে বসেই খাবে বলছে, তো দিয়ে দিলাম, কাজ করছে। তো রুটি তরকারি আর মিষ্টি কাঁচা পেঁয়াজ, আর আমার মেয়ে কাঁচা পেঁয়াজের ভক্ত, রান্না পেঁয়াজ খায় না, এই যে তরকারি রুটি দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খাইয়ে দেবো। এটাই হচ্ছে সকালের টিফিন, আর আমার তো একটু ভাত আছে। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, সকাল থেকে তোমাদের সামনে আমি সামনে আসিনি, ভিডিওর মানে ক্যামেরার ওপর থেকেই কথা বলছিলাম আর কাজ করছিলাম। তো এখন বেজে গেছে দুটো, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সব কিছুই হয়ে গেছে, আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে স্নান করাবো, এতক্ষণ খেলছিল মেয়ে বাবার সাথে, সেই জন্য স্নান করাতে দেরি হয়ে গেল। এবার ওকে একটু স্নান করাবো, স্নান করিয়ে খাওয়াতে বসবো, তারপর আমি স্নান করবো, বুঝেছো বন্ধুরা? আর তো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, ঠিক আছে? তো ব্যাক ক্যামেরা করেই দেখাই, তো চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সজনের ডাঁটা আর আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এই পাশে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি, আর এই পাশে শশা কেটে রেখেছি, এটা কলমি শাক, আর এই পাশে আছে চাটনি, আর এখানে আছে তেলকই, তেলকই, বুঝলে বন্ধুরা? এটা আমার খুব প্রিয়। তো এইটাই আজকে দুপুরে এটা দিয়েই আমরা খাবো, আর এটা খাবো। আর এই এই তরকারিটা আমার হাজবেন্ড রুটি দিয়ে রাতে খাবে, দুপুরে খাবে না, আমিও খাই না, মেয়েও খায় না, ও খাবে, ঠিক আছে? তো এটাই আজকে দুপুরে রান্না করেছি। এবার আমি স্নান করে আসি, স্নান করে এসে তারপর আবার দুপুরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আর মেয়েকেও স্নান করাই, নিজে স্নান করি, খাওয়াই, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার ঘরবাড়ি সব গোছানো হয়ে গেছে, দেখো সব কিছুই গোছানো। ওই দেখো একটা গামলা দেখছো, ভিতরে জামাকাপড় কেচে শুকিয়ে গেছে, তুলে রেখেছি, একটু সময় করে আমি ভাজ করব। আর সব ঘরবাড়ি সব গোছানো হয়ে গেছে, আর দিদি আসবে একটু পরে এসে। ওই দেখো কিচেনে আমার বাসন রাখা আছে, ওই যে ওই বাসনগুলো আসছি, ওই পেরেছ? গুড গার্ল, বড়ো হয়ে গেছে, হ্যাঁ। আর ওই দেখো বাসন রাখা আছে কিচেনে, তো ওটা দিদি আসবে একটু পরে এসে তোমার মেজে টেজে গুছিয়ে দিয়ে যাবে, বুঝলে? ওই দেখো আমার জলটা ভরা হয়নি বন্ধুরা, ভুলেই গেছি, তো নাও চলো। তো বন্ধুরা আমি এখন মেয়েকে খাওয়াতে বসে গেছি, ওকে খাইয়ে নিই, খাবে না কত কিছু, সজনে ডাঁটা খেলো না, শাক দিয়ে খাচ্ছে আর মাছ খাবে, আর কিছু খাবে না, শশা খাবে না, চাটনি খাবে না, গরমে শশা খেতে হয় জানো মা, জানো কি জানো বলো তো? ও শাক খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, আর সব কিছুই খেতে হয়, এটা খাবো না ওটা খাবো না বলতে নেই জানো মা, সব কিছু খেতে হয়, সব খাওয়া উচিত জানো, চুলকাচ্ছে গরম, কি গরম, এই তো ঠিক হয়ে যাবে দাঁড়াও, শুধু শাক দিয়েই খাবি, কই মাছ খেতে হবে না। দেখো বন্ধুরা বলেছি কই মাছ খাবে না, ওর প্রিয়, আমারও প্রিয়, আর তেল কই, কোনো কথা হবে না, বল মা বলো কেমন লাগে বলে দাও আঙ্কেল আন্টিকে। আরে দেখো ওর চুলটা ভিজা, তো ওই জন্য গামছাটা দিয়ে বেঁধে রেখেছি, খাওয়া হয়ে যাবে তারপর আসতে দেবো, তারপর একটু বসে শুয়ে পড়বে, ফল খাই দেবো, শুয়ে পড়বে, না 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 শুনে না বন্ধুরা। আমি এখন খেতে বসে গেছি, খাচ্ছি, বলছি আমার খাওয়ার সময় চলে আসবো, তো খাচ্ছি দেখো। খাচ্ছি আর একটু টিভি দেখছি, খেতে খেতে টিভি দেখতে আমার নেশাই ছিল, কিন্তু এখন আর হয় না, আগে দেখতাম, বিয়ে পরেও অনেক বছর দেখেছি, বাচ্চা হওয়ার পরে তো হয়ে ওঠে না, খাওয়ার সময় কান্নাকাটি করতো বা তাড়াতাড়ি করে খেতে হবে, কোলে নিয়েও অনেক খেয়েছি, তো এখন একটু মাঝে মাঝে সময় পেলেই দেখি। তো বন্ধুরা এখন রাত বাজে 10:30, আর তো দেরি হয়ে গেল খেতে দিতে বাচ্চাকে আর হাজবেন্ডকে, তো আমি দেখো রেডি হয়েই আছি, একটু ভিডিও বানাচ্ছিলাম, তো খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য আমাকে এখন খেতে দিতে যেতে হবে, সব দিকেই দেখতে হয়। তো আজকে রাতে যেটা হলো সেটা কী খাওয়া হবে
আজকে বরকে আর মেয়েকে খেতে দেব, দেখো না আমার পছন্দ মতো জিনিস। তো খাওয়া বন্ধ, আজকে কি খাওয়াবো দেখ। আসো আসো তিনি বাবা, আসো আসো। দিদি হচ্ছে তোমার আটা মেখে দিয়ে যেতে ভুলে গেছে, আর আমিও আর মাখিনি, ইচ্ছা করলো না, তো সেই জন্য আজকে রাতে, আজকে রাতে মেয়েকে আর মেয়ের বাবাকে ভাত খাওয়াবো বন্ধুরা। না আজকে রাতে ভাত পছন্দ করে না, ভাত দিয়েছি এই কটা ভাত নিয়েছে বন্ধুরা, এই কটা। ভাত কিন্তু গরম, তো ওদের খাইয়ে নি বন্ধুরা, মেয়েকে, ওদের বলতে মেয়েকে খাওয়াতে হবে। এই যে ওই তো বাবাকে ভাত দিচ্ছে, ওর বাবা কম নিয়েছে ভাত, তাই ভাত দিচ্ছে। ও বাবা ওইরকম করে ভাত দেয় হাতে, তো খেয়ে নি, আমি খাবো না, আমি দেরি আছে, আমি আমার ভিডিও টিডিও বানাচ্ছি। তো মেয়েকে খাইয়ে নি, পরে আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে রাত 12:10 বাকি আছে, আমি এখন খাচ্ছিলাম, খেতে খেতে মনে পড়লো যে আমি তো শেষ করিনি এখনও ভিডিওটা, তো শেষ করতে সেই জন্য চলে এলাম। আর হচ্ছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, বিছানা করে দিয়েছি, ওই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছে, আর হচ্ছে আমি এখন খাচ্ছি। শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে এই সাজগোজটা এখনও রয়েছে, সাজগোজ এখনও মানে ধুইনি, খিদে পেয়ে গেছে, খেয়ে নি, তারপরে ফ্রেশ হয়ে তারপরে শোবো। তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি, সেই জন্য শেষ করতে চলে এলাম। তো এখন খেয়ে দিয়ে তারপর ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। তো তোমাদের সবাইকে আমি জানাচ্ছি গুড নাইট, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর আমার পাশে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাখছি।